আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে একটা অ্যাপস শেয়ার করেছিলাম তো সবাই অ্যাপসটাতে কাজ করছে বাট কেউ কাজ করতে পারতেছে না অনেকে আমাকে ম্যাসেঞ্জারে বা ইমুতে ফেসবুকে বলেছে যে ভাইয়া আমরা তো অ্যাপসের কাজটা বুঝতে পারছি না তো যারা কাজটা বুঝতে পারছেন না তারা প্লিজ ভিডিওটা পুরোই দেখবেন এক সেকেন্ড স্কিপ করে দেখবেন না আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একবারে পুরোপুরি দেখাবো যে কীভাবে আপনারা কাজ করবেন তো কাজ করার জন্য আপনারা আপনাদের ফোনের লকেশনটা অন করে নেবেন প্রথমে আপনাদের কাজ লোকেশন অন করা তো আপনারা লোকেশন অন করার পর আপনাদের অ্যাপসটাতে চলে যাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেরোটা টাস্ক আছে তো টাস্ক মাঝে মধ্যে কমে যায় সেটা নিয়ে আপনাদের কোনো টেনশান নেই তো এখানে বলতেছে যে প্রথমে দেখেন ফেসিয়াল এক্সপ্রেশন ভিডিও তো আপনাদেরকে ফেসিয়াল এক্সপ্রেশন ভিডিও করতে হবে তো এখানে আপনারা গেলেন তো এখানে বলতেছে যে সারপ্রাইস আপনারা দেখতে পাচ্ছেন সারপ্রাইজ তো কি রকম করে ভিডিও করতে হয় আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন এ তো এখানে ইংলিশ দিয়ে লেখে দেওয়া আসে আপনারা এটা ট্রান্সলেট করে পড়ে নেবেন কিভাবে কি করতে হবে আবার এখানে আপনারা ওটার ওপর ট্যাপ করে ক্লিক করলে আপনাদেরকে দেখাবে যে কিভাবে কি করতে হবে এখানে সব দেয়া আছে তো আপনারা সব ট্রান্সলেট করে পড়ে নেবেন আমার ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাতে ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনারা এ তো এটা দেখেন তিরিশে অক্টোবর 2020 হাজার ১৯ মিনিটে এই টাস্কটা চলে যাবে তো তার আগে আপনারা কাজ করবেন আরও এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি হ্যাপি মানে খুশি আমরা সবাই জানি তো হ্যাপি থাকলে কীরকম থাকেন আপনি সেটা অ্যাংরি মানে রাগান্বিত স্যাডনেস মানে মানে যে কান্দার অনুভব তো আপনারা এগুলো করে নেবেন ওকে তো আপনাদেরকে আমি আরও কিছু দেখাই এখানে নিজ দিকে আসেন তো একটু দেখা দেখতে পাচ্ছেন লেটার নিউ তো লেটার নিয়ে আমি ক্লিক করলাম এর মধ্যে দশটা টাস্ক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্টিক লাইট বাল্ব তো স্টিক লাইট বাল্ব তো আমাদেরকে লেটার মানে আবর্জনা তো আবর্জনা সিস্টেম আমাদেরকে স্টিক বাল্বটা একটা আবর্জনার সিস্টেমের মধ্যে থুতে হবে ওখানে রেখে আপনি ছবি তুলবেন তো আপনি যদি আপনার বাড়ির আশেপাশে যদি বা আপনার বাসার আশেপাশে যদি কোনো ভাঙা চূড়ার কোনো দোকান থাকে কিংবা এদের গ্রাম থেকে ওই এসে ভাঙা ভাঙাচুরা কিনে নেওয়া যায় আপনারা সেখান থেকে ছবিটা তুলতে পারবেন তো ছবিটা তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই তো ক্যামেরা ক্যামেরার উপর ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর আপনাদের লোকেশনটা বন্ধুরা আমি আমার ক্যামেরাটা অফ অন করে আপনাদেরকে কন্টিনিউ করে দেখাতে পারছি না কারণ আমি যখন ক্যামেরা অন করি তখন আমার স্ক্রিন রেকর্ডারটা বন্ধ হয়ে যায় তো আপনারা কষ্ট করে একটু সব বুঝে শুনে করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা তো এখানে দেখতে পাচ্ছেন কি টাক্স নাইন ভোল্ট ব্যাটারি তো আপনারা এখানে ছবি দেওয়া আছে এক্সাম্পল তো ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে নাইন ভোল্ট ব্যাটারি কীরকম তো আপনারা এটার ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টাস্ক এই তো এখানে দেখেন অ্যাভেলেবল টাস্ক অ্যাভেলেবল টাস্ক তো অ্যাভেলেবল টাস্ক হচ্ছে থ্রি তিনটা টাক্স এখানে বলতেছে নাম্বার অফ ফটো পার টাক্স তো একটা টাক্সের একটা ফটো তো তাহলে তিনটা টাস্কের তিনটা করে ফটো আপনাকে ওঠাইতে হবে তো তিনটা টাক্স বলতে কি বোঝাচ্ছে টাক্স মানে বলতেছে যে একটা স্থানে একটা থাকবে ওখান থেকে একটা তুললেন ওই স্থান পরিবর্তন করার পর আরেকটা এভাবে তিন স্থান থেকে তিনটা তো তাহলে তিনটা টাক্স হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক মেটাল বোতল ক্যাপ মানে আমাদের এখানে মেটাল বলতে বোঝাচ্ছে যে অ্যানুমুলিয়ামের ইয়েটা মানে টিনের আপনাদের ভাষায় আপনারা কী বলেন না বলেন আমি সেটা জানি না তো আমার ভাষায় এটা টিনের ওই তো ছোটোবেলায় আমাদেরকে বাবা মা ওষুধ খেয়ে খাওয়ায় না ওই কাঁচের বোতলে ক্যাপটা থাকে টিনের তো সে টিনের বোতল বোতলের ক্যাপ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিক্স প্যাক রিং তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক কাপ তো প্লাস্টিক কাপ বলতে বোঝাচ্ছে যে এটা আপনি ওই তো এখন ডিজিটাল যুক্ত তো মজলিসে বা অন্যান্য বিয়ের অনুষ্ঠানে যেগুলো কাপ দিয়ে থাকে তো এই তো দেখতে পাচ্ছেন কাপ তো আপনারা ওই তো কফি খান না কফি খাতে যে কাপে কফিটা দেয় সেটাই হচ্ছে ফোম কাপ তো আপনারা ফোম কাপ তুলে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কার্টুন বক্স এ তো দেখেন কার্টুন বক্স তো কার্টুন বক্স তো আপনারা এটা কার্টুন বক্স আপনারা বুঝতে পারছেন যে কার্টুন বক্স তো তিনটা টাক্সে তিনটা কার্টুন বক্স যেখানে পরে আছে আপনার ওখান থেকে ছবি তুলে নেবেন তো এগুলো সব একই তো আপনারা এভাবে দেখে দেখে তুলে নেবেন এগুলো এই তো আপনাদের এখন এই ইয়েগুলো ইয়েতেই পাওয়া যায় এই তো গ্যাসের চুলাতে ব্যাটারিগুলো থাকে তো আপনারা যেখানে পাবেন সেখানে ছবি তুলে নেবেন তো এখানে দেখেন আপনাদেরকে দেখায় ফ্রুট এটা একটা এটার মধ্যে চারটা টাক্ক আছে তো এগুলো ফল এগুলো ফল আসলে আমাদের দেশে খুবই কম পাওয়া যায় তো আমি এগুলো দেখাবো না তো আপনারা দেখুন এখানে এনিমেলস এনিমেলস মানে জীবজন্তু বা প্রাণী আমরা সবাই জানি তো এখানে দেখতে পাচ্ছেন গোস গোস মানে রাজহাঁস তো আপনারা এ তো দেখেন তিনটা ফটো তিনটা টাক্সের তো আপনারা তিনটা রাজহাঁসের ছবি তুলে নেবেন তো এ দেখতে পাচ্ছেন ক্রো ক্রো মানে কাক তো তিনটা কাক যদি আপনাদের আমি তো গ্রামের আমার গ্রামে তো কাক নেই তো যারা শহরের তারা কাক অবশ্যই পাবেন তারা তিনটা কাকের ছবি তিন স্থান থেকে তুলে নেবেন তো এই তো দেখতে পাচ্ছেন স্ন্যাক্স স্ন্যাক মানে সাপ তো আপনাদের গ্রামে বা শহরে যদি কোনো সাপ খেলাওয়ালা আসে তো সেখান থেকে আপনি ছবি উঠাই নিতে পারেন তো টোটাল টোটাল মানে এখানে দেখতে পাচ্ছেন কচ্ছপ তো কচ্ছপের ছবি যদি আপনারা পান তাহলে তুলে নেবেন তো আপনাদের যদি ভিডিওটা কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বলতে পারেন কিংবা ভিডিওতে কমেন্ট করে বলতে পারেন যে আমি এখানে বুঝতে পারছি না আর যদি এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আমার টেলিগ্রাম চ্যানেল আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে আমি সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি কারণ সকল ভিডিও তো ভিডিও আকারে বানিয়ে ইউটিউবে আপলোড করা যায় না তাই আমি সকল কাজ টেলিগ্রামে আপলোড করে থাকি তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খালি টেক বিডির সাথে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম